বাড়ির শেষে ঈদে আসার চেয়েও যাওয়াটা আমাদের কঠিন হয়ে পড়ছে। এরকম বিভ্রান্তকর পরিস্থিতিতে আমরা কখনো পড়ি নাই। বাস কাউন্টার আসলাম, টিকিট পাইলাম না, কোথাও কোনো টিকিট নাই, নাকি এক্সট্রা গাড়িও আছে কিন্তু এক্সট্রা গাড়িও টিকিট পাচ্ছি না। পাইলাম না, আমার পরিচিত আর অনেকে ছিল টিকিট কাউন্টারে, ওদেরকে দিয়েও আমি পাইলাম না টিকিট। অফিস আছে, অফিসে যাইতে হবে। হ্যাঁ, অফিসে যেতে হবে। জি ভাই, পাইছি, কিন্তু আমাদের বাস 9টায় বলা ছিল, এখন 10টার বেশি বাজতেছে, এখন বাস আসে নাই। কার্যক্রম আমার বোনের বিয়া পরশুদিন, এখন টিকিট কাটছি বলছে 9টা বাজে, এখনও আসে নাই, আরও দেরি করতেছে, এখন আমাদের যাওয়া লাগবে। হ্যাঁ, অনেকে তো টিকিটের জন্য ঘোরাঘুরি করছে কিন্তু পাচ্ছে না। আমি ঢাকা থেকে আসছি, আমার কর্ম থেকে ছুটি নিয়ে ঈদের ছুটিতে আসছি, কিন্তু এখন তো আমাদের ছুটি শেষ, কিন্তু আমরা যে ঢাকা ব্যাক করবো, কালকে আমাদের অফিস করা লাগবে। আমার অফিসটা 10টায়, গাড়ি ছাড়ার কথা 9টায়, যে জ্যাম জট এখানে গাড়ি ঢুকতে পারতেছে না, সে 9টার গাড়ি এখন 9:30 প্লাস হয়ে গেছে, আদৌ 10টার মধ্যে ছাড়বে কিনা। এখন যদি কালকে সকাল 8টার মধ্যে যদি পৌঁছাতে না পারি, তারপর আমার বাসায় যেতে হবে, ফ্রেশ হতে হবে, দেন আবার অফিস ধরতে হবে, এটা আমাদের জন্য খুব বিভ্রান্তকর একটা অবস্থা। ট্রেনের টিকিটের জন্য অ্যাপ্লাই করছিলাম, ট্রেনের টিকিট সার্চে অনলাইনে ঢুকা মাত্র দেখি সব টিকিট শেষ, উধাও।